আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আজকে আমরা চলে আসছি একুশে বই মেলায়। একুশে বই মেলাটা প্রতিবার ফেব্রুয়ারির ১ তারিখে শুরু হলেও এবার আসলে কোভিড পরিস্থিতির কারণে এটা কিন্তু শুরু হয়েছে এই মাসের ১৫ তারিখে, এবং এই পর্যন্ত যেটা খবর সেটা হচ্ছে এই মাসের ১৫ তারিখ থেকে মাসের শেষ পর্যন্ত মানে ২৮ তারিখ পর্যন্ত এই মেলাটা চলার কথা। তবে আসার ব্যাপার হচ্ছে যদি এর ভিতরে যদি কোভিডের সংক্রমণটা একটু কমে যায় তাহলে যেটা উড়া খবর সেটা হচ্ছে মার্চের ১২ তারিখ পর্যন্ত মেলাটা এবার এক্সটেন্ড হইতে পারে। এবং এখানে আপনারা আসবেন কীভাবে মোটামুটি সবাই আমরা মেলাটা চিনি, এটা সোহরাওয়ার্দী উদ্যানে হয় এবং এটা ছাড়াও এটা হচ্ছে বাংলা একাডেমি চত্বরেও আছে। বাংলা একাডেমি চত্বরে হচ্ছে ১৪২টা হচ্ছে স্টল থাকার কথা, আর এখানে থাকার কথা হচ্ছে ৬৩৪টার মতো। যদি আমি পুরো স্টলটা এখনও ঘুরে দেখি নাই, আজকে হচ্ছে আমি এখন মাত্র ঢুকলাম মেলাতে, এখন আমি পুরো মেলাটা আসলে ঘুরে দেখব। তবে এখানে ঢোকার সময় যেটা দেখলাম, বাংলা একাডেমিতে হচ্ছে আপনার এক্সিট পয়েন্ট ২টা, এন্ট্রি পয়েন্ট ২টা, আর এখানে হচ্ছে এন্ট্রি পয়েন্ট ৪টা আর হচ্ছে এক্সিট পয়েন্ট হচ্ছে ৩টা। যে কোনো এক্সিট পয়েন্ট দিয়ে আপনি বের হইতে পারবেন, এন্ট্রি পয়েন্ট দিয়ে ঢুকতে পারবেন। তবে এটা কিন্তু এবার একটু কড়াকড়ি, হ্যাঁ, আপনারা সবাই মাস্ক পরে আসবেন যেহেতু এটা কোভিড টাইম চলতেছে। যদিও আমি ভিতরে ঢোকার পরে অনেকেই মাস্ক পরতে দেখতেছি না, বাট যখন আপনি ঢুকবেন তখন কিন্তু টেম্পারেচার গান নিয়ে তারা দাঁড়িয়ে থাকবে আপনাকে চেক করার জন্য, এবং আপনার মাস্ক আছে কিনা সেটা দেখার পর আপনি এখানে ঢুকতে পারবেন। চলুন কথা না বাড়ায় শুরু করা যাক, দেখা যাবে এই মেলার এবার কী কী আসছে। আচ্ছা, প্রথমে বলে নিচ্ছি অন্যান্য মেলার মতো এটা কিন্তু সকালে শুরু হয় না, এই মেলাটা শুরু হয় প্রতিদিন দুপুর ২টা থেকে এবং চলে রাত ৯টা পর্যন্ত, এবং যে কোনো পাবলিক হলিডেতে আপনারা এটাতে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত থাকতে পারবেন। এবং ২১ তারিখ মানে ২১শে ফেব্রুয়ারিতে মেলা চালু থাকবে ৮টা থেকে রাত ৮:৩০ পর্যন্ত। আজকে এখানে আসার সময় আমার শতবর্ষী বন্ধুটাকে নিয়ে আসলাম। এই শতবর্ষী বন্ধুটার নাম হচ্ছে ফারুক। একা একা আসতে ভালো লাগতেছিল না, তাই ওকেও সাথে করে নিয়ে আসছি। আমি টিএসসি থেকে হাতের বাম পাশে প্রথম গেটটা দিয়ে ঢুকতেই যেটা দেখলাম সেটা হচ্ছে উন্মুক্ত লাইব্রেরি। উন্মুক্ত লাইব্রেরিটা পার হয়ে আপনার মেইন গেটটা চোখে পড়ে যাবে। মেইন গেটটা পার হওয়ার পরেই আপনি যখন ভিতরে ঢুকবেন, ঢোকার পরে আপনার বিকাশের ব্র্যান্ডিং চোখে পড়বে। বিকাশের ব্র্যান্ডিংটা বেশ নোটিসেবল, পুরো মেলাতেই দেখা যায়। এরা বেশ ইনভেস্ট করতেছে আর কি, ইদানিং দেখা যাচ্ছে যে কোনো মেলা, বাণিজ্য মেলা, বই মেলা, সেখানে হিউজ একটা ইনভেস্ট থাকে। আর আমি যেটা করছি, মেলায় ঢুকেই সবার আগে ডান পাশে অনেক বেশি স্পেস, তো আমি আগে বাম পাশটা কভার করার চেষ্টা করছি। এবং যখন আমরা মেলা থেকে একটু বাম পাশে গেলাম, সেখানে কিছু স্টল আছে এখনও হচ্ছে, তবে একটু সামনে যেতে দেখলাম আমাদের ইমোশন সেবা প্রকাশনী। আসলে এটা কোনো প্রকাশনী না, এটা আসলে আমাদের একটা ইমোশন কজ। ছোটোকাল থেকে আসলে সেবা প্রকাশনীর বই পড়ে ইউজুয়ালি আমি বড় হয়েছি। ৩ গোয়েন্দা, রকিব হাসান এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি ওয়েস্টার্ন। আমি প্রচুর ওয়েস্টার্ন পড়ছি এবং সবগুলোগুলো সেবা প্রকাশনী থেকে আসে। সো এইটা দেখে এটা দেখানোর লোভ সামলাইতে পারলাম না। সেবা প্রকাশনী পার হয়ে একটু সামনে গেলে আপনাদের জলাধারটা চোখে পড়বে এবং স্মৃতিস্তম্ভটা চোখে পড়বে। এবং জলাধারের সামনে যখন আমি গেলাম, দেখলাম আসলে পুরা মেলাতে খুব একটা লোকজন আছে বললে ভুল হবে। তবে জলাধারের পাশের যে বসার জায়গাটা, সেখানে কিন্তু আসলে দাঁড়ানোরও জায়গা নাই। প্রচুর মানুষ জলাধারের পাশে ভিড় করে আছে এবং আসলে দেখার মতো জায়গা হওয়ারই কথা। আর হচ্ছে জলাধারের পানিতে কিন্তু আপনি মাছ দেখতে পারবেন, এটা খুবই রেয়ার, আসলে আমি এটা আশা করিনি। এবং একটু না, অনেক মাছ। আচ্ছা, এখন হচ্ছে আমরা মেলাটা একটু ঘুরে দেখব। তো আমরা যখন হাঁটা শুরু করলাম, আসেন হাঁটতে হাঁটতে এই মেলার ইতিহাসটা একটু জেনে নিই। বাংলা ভাষাকে মাতৃভাষা হিসাবে প্রতিষ্ঠার জন্য ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে জীবন উৎসর্গকারী মানুষের আত্মত্যাগের স্মরণে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে মাসব্যাপী বইমেলার আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী অমর একুশে বইমেলা ১৯৭২ সালে বাংলা একাডেমি প্রাঙ্গণে অনানুষ্ঠানিকভাবে শুরু হয়। যাই হোক, একাডেমি আনুষ্ঠানিকভাবে ১৯৭৮ সাল থেকে প্রতি বছর নিয়মিত মেলা আয়োজনের দায়িত্ব নেয়। আচ্ছা, এবছর কিন্তু যারা মেলায় আসে তাদের সুবিধার জন্য 3টা তথ্য কেন্দ্র রাখা আছে। আপনার যদি মেলা সংক্রান্ত কিছু জানার দরকার হয় তাহলে আপনি খুব খোঁজাখুঁজি না করে যে কোনো একটা তথ্য অনুসন্ধান কেন্দ্রে গিয়ে কিন্তু ডিরেক্টলি কথা বলে আপনার যে জিনিসটা দরকার সেটা জেনে নিতে পারেন। এবং পুরো মেলাটাতেই সিকিউরিটির জন্য সিসি ক্যামেরা লাগানো আছে, এবং একটা আর্টিকেল অনুযায়ী এখানে ৩০০ সিসি ক্যামেরা থাকার কথা। আমরা এখানে ঢুকছি আসরের আজানের পরে এবং আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমরা যেটা করব, এখন এই মেলার বাম পাশে যাব, মানে এখন আমরা লেকের অপোজিট সাইডে আছি, তো এখান থেকে বাম পাশে আর কি, বাম পাশে যে এখন আমরা মেলাটা আরেকটু এক্সপ্লোর করব এবং নামাজের একটা ব্যবস্থা করার চেষ্টা করব। এখানে আমি শুনছি পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা নামাজের জায়গা আছে, বাট এটা আমাকে একটু খুঁজে বের করতে হবে। একটু সামনে আগানোর পর কিছু ফুডের দোকান দেখলাম। ফুডের দোকানগুলো এখন আসলে আগের মতো এতটা জমে নাই, হয়তো আর দু একদিনের ভিতরে পুরোপুরি জমে যাবে। একটা বিদ্যানন্দের স্টল দেখতে পারলাম, বিদ্যানন্দ প্রকাশনী নামে সামনেই করা। আচ্ছা, এরপরের ব্যাপারটা হচ্ছে আমার কাছে খুবই ইন্টারেস্টিং। এরপরে হচ্ছে কিডস জোন। এখানে তাকদম থেকে শুরু করে ডাক এবং অনেকগুলা বাচ্চাদের স্টল আছে, এখানে ইভেন সিসিমপুরও আছে। তবে যারা গার্ডিয়ানরা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট আমাদের থাকবে, দেখেন আমাদের বাচ্চা কাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য বইমেলার চেয়ে ভালো কোনো জায়গা হইতে পারে না। আমি লাস্ট টাইম বাণিজ্য মেলায় যাই দেখছি 50 টাকা 100 টাকা দামের আইসক্রিম খাওয়ার জন্য লাইন ধরে মানুষ দাঁড়ায় আছে, বাট এইখানে 40-50 টাকা 100 টাকা একটা বই পাওয়াই যায়। বাট বিলিভ মি, যারাই এখানে যায় ম্যাক্সিমাম লোক ঘুরতেই যায়, বই কেনার ইন্টেনশন খুব কম লোকেরই থাকে। যেহেতু মাগরিবের আজান হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি মসজিদে। মসজিদটা হচ্ছে বাংলা একাডেমির একটু পাশে ছোট্ট একটা জায়গায় আমরা মসজিদ পাইছি, এখানে আমরা নামাজটা পড়ে নিছি। এবং যখন বাংলা একাডেমি চত্বরে ঢুকতেছিলাম এইটার কথাই আপনাদের বলতেছিলাম, প্রত্যেকটা এন্ট্রি কিন্তু অনেক বেশি রেস্ট্রিক্টেড, আর সেখানে হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে প্রবেশ করানো হচ্ছে। আর হ্যাঁ, একটু আগে যে ব্যাপারটা বলতেছিলাম, আপনার বাচ্চা, আপনার ভাই, আপনার বাসায় যারা আছে তাদের সবাইকে বই পড়ানোর অভ্যাস করুন। বইমেলাটায় এটা একটা অপরচুনিটি ক্রিয়েট করে আসলে আপনার জন্য। আপনি যখন আসবেন নানান প্রকাশনের বইগুলো দেখবেন। এখন তো আসলে আমরা বই পড়া ভুলে গেছি। লাইক আমার চাইল্ডহুড, আমার বেড়ে ওঠা ছিল টোটালি বইকে কেন্দ্র করে। আমাদের ছোটোবেলা আসলে ইন্টারনেটটা এত বেশি সহজলভ্য ছিল না, এই জন্য আমাদের ছোটোবেলাটা আমরা সস্তা গেম খেলে, জাস্ট টুকটাক চ্যাটিং করে আমাদের চাইল্ডহুড আমরা কাটায় দিইনি। আমরা কিন্তু নোভেল পড়ছি, ভালো ভালো বই পড়ছি, এবং সেখান থেকে আমাদের শেখার আগ্রহটা আসছে, কিছু করার আগ্রহটা আসছে। এখন আপনার বাসার লোকজন, আপনার ফ্যামিলি, আপনার পরিচিতরা যদি এই জাস্ট অনলাইন যে ট্র্যাপটা এখানে যদি আমরা ঢুকে থাকি, আমাদের নেক্সট প্রজন্ম আসলেই কী করবে? তাদেরকে আমাদের উচিত বইয়ের দিকে ধাবিত করা। নলেজ এমন একটা জিনিস, এইটা যদি আপনি কাউকে পুশ করে না দেন, ছোটোকাল থেকে যদি আপনি একটু অভ্যাস করে না দেন, বড় হয়ে এটা আসলে আপনা আপনি হওয়ার জিনিস না। ফ্যামিলি থেকে একটু সাপোর্টই কিন্তু পারে একটা বাচ্চার মনে এই নলেজ আহরণ করার প্রচণ্ড যে আগ্রহ এটাকে উন্মুক্ত করতে। আমরা এক সময় ভাগাভাগি করে বই কিনতাম, বই মেলাতে কেনার জন্য এনাফ টাকা থাকতো না, আমরা ফ্রেন্ডরা ভাগাভাগি করে বই কিনতাম, একজনের পড়া শেষ হলে অন্যজন নিয়ে পড়তাম। এবং যেহেতু এখন এইসব অনেক বেশি অ্যাক্সেসেবল, আপনারা অনেক বেশি ঘোরাঘুরি করেন, এখানে যেহেতু চলেই আসেন, এখান থেকে বের হওয়ার আগে একটা হলেও বই কিনে বের হবেন, নিজেও বই পড়ার অভ্যাস করবেন এবং ফ্যামিলিকেও শিক্ষা দিবেন। তবে যেই পার্টটা সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত ওই পার্টে কিন্তু ম্যাক্সিমাম লেখক এবং আপনি যাদের বইটা আসলে পড়তে চান এই জায়গাগুলো, এই প্রকাশনীগুলো ওই পাশেই বেশি। এবং বইমেলা প্রাঙ্গণে ম্যাক্সিমামে দেখলাম রাজনৈতিক বা সরকারি যেই ইনস্টিটিউটগুলো আছে তাদের প্রকাশনীটাই এই পাশটাতে বেশি। যদিও এটা মানতেই হবে সবচেয়ে সাজানো গোছানো এবং সবচেয়ে সুন্দরটা হচ্ছে এই বাংলা একাডেমি প্রাঙ্গণটাই। তো আমরা মোটামুটি পুরা মেলাটা ঘুরে ফেলছি, পুরা মেলাটা আমাদের ঘোরা শেষ। অনেক ডিটেইলি আমি আমার ভিডিওতে দেই নাই, সময়ের কারণে দেওয়া পসিবল হইল না। যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। ওয়েল, অনেক সময় হয়ে গেছে, আমি আসছি বিকালবেলা, এখন মোটামুটি রাত হয়ে গেছে, লাইক 7:30টার মতো বাজে। এখন আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।